হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আহিলিস কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। রোজকার একঘেয়ে রুই মাছের ঝোল খেতে খেতে যখন বোর হয়ে যাই, তখন মনে হয় একটু নতুন কিছু ট্রাই করি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি ঠাকুরবাড়ির রান্না পাঁচফোড়ন রুই। সত্যি অসাধারণ খেতে লাগলো, গরম ভাতের সাথে তো জাস্ট ফাটাফাটি। তাহলে চলুন প্রসেসটা শুরু করা যাক। প্রথমে রুই মাছটা নুন হলুদ দিয়ে ভালো করে মেখে 10-15 মিনিটের জন্য রেখে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মাছগুলো ভাজবো। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো উল্টে নিচ্ছি। আপনারা যেরকম ভাজা খান সেরকমই ভাজা করতে পারেন। আমি একটু কড়া ভাজা ভালোবাসি, তা মাছগুলোকে একটু কড়া করে আমি ভেজে নেবো। মাছগুলো দুটো পিঠ আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলেই আমি লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভালো করে ভেজে নেব, 1 মিনিটের মতন হাই ফ্লেমে আমি ভেজে নেব। অল্প একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। এক মিনিট ভাজা হয়ে গেছে, আমি পটল এরকম লম্বা লম্বা করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, সেটাও দিয়ে আবার 1 মিনিট আমি ভাজব। এবার এতে 1 টেবিল স্পুন আদা গ্রেট, মানে গ্রেট করার পর যেন 1 টেবিল স্পুন হয় সেটা দিয়ে দিলাম। সেটা দিয়েও কাঁচা গন্ধ যাওয়া অবধি ভালো করে ভেজে নেব। এবার এতে টমেটো, 1টা টমেটো আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। টমেটোটা আমার নরম হয়ে গেছে, এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। আমি নিয়েছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো। জিরের ডাবল পরিমাণ দিতে হবে ধনে গুঁড়োটা। 1/2 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, এটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো এই আলু পটলটাকে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি 1 টিস্পুন নুন আর জল দিয়ে দেবো। এবার সেদ্ধ করতে দেবো। এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা আর দিয়ে একটু সেদ্ধ করব। আর মাছগুলো দিয়ে দেবো, দিয়ে 5 থেকে 6 মিনিট এটাকে আমি ঢেকে সেদ্ধ করে নেব। আমার মাছ, আলু আর পটল সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ফোড়নটা দিয়ে দেবো। আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি, তাতে 2 টেবিল স্পুন আমি সরষের তেল দিয়ে দিলাম। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আপনাদের লাইক আমাকে অনেকটা ইন্সপায়ার করে। আর যদি বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে অনেক অনেক করে শেয়ার করবেন। আর আজকে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে একটাই অনুরোধ রইল, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার পর কিন্তু বেল আইকনটা অল করতে ভুলবেন না, তাহলে যখনই যে আমি রেসিপি বা ভিডিও দেব আপনাদের কাছে সেই মুহূর্তে পৌঁছে যাবে। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এর মধ্যে 2 টিস্পুন পাঁচফোড়ন, একটু পাঁচফোড়নটা বেশিই লাগবে, আর 1টা বড় তেজপাতা আমি দিয়ে ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটা কিন্তু ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ এটা একটা সুন্দর দেখবেন পাঁচফোড়নের গন্ধ বেরোচ্ছে, ততক্ষণ আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন তেল সমেত এই পুরো পাঁচফোড়নের এটা আমি মাছের ঝোলে দিয়ে দিলাম। আপনাদের মনে হতে পারে সরষের তেলের কাঁচা গন্ধ আপনারা পেতে পারেন, কিন্তু একদমই পাবেন না। বিশ্বাস করে দেখতে পারেন, ঘরে ট্রাই করে দেখতে পারেন, সরষের তেলে কিন্তু একদমই কাঁচা গন্ধ আপনারা পাবেন না। বরঞ্চ এই সরষের তেল আর পাঁচফোড়নের গন্ধে এই মাছের ঝোলের টেস্টটাই সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। আমার পাঁচফোড়ন রুই একদম রেডি, রেডি টু সার্ভ। তাহলে আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এইখানে দেখা হবে আমাদের পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন।
ধন্যবাদ।